মাধ্যমে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। বিপ্লবী ছাত্র জনতাকে অভিনন্দন এবং ধারাবাহিক লড়াই সংগ্রামের মাধ্যমে হাসিনার পতন নিশ্চিত করেছে। এই হাসিনার পতনের মধ্য দিয়ে আমাদের প্রাথমিক বিজয় অর্জন হয়েছে, কিন্তু এখনো আমাদের অনেক কাজ বাকি আছে। এই ফ্যাসিস্ট হাসিনার যারা দোসর ছিল রাজনীতি কিংবা প্রশাসনে, তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার হয় নাই। এইখানে জানো কোন সামরিক শাসন কিংবা কোন ভারত নিয়ন্ত্রিত সরকার প্রতিষ্ঠা না হয়, সেই জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে। এবং ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করার যে প্রস্তাব দিয়েছে, আমার দল এবং আমরা সেই প্রস্তাব সমর্থন করছি। আমরা অনুরোধ জানাবো আজকে সন্ধ্যার আগে মহামান্য রাষ্ট্রপতি ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে